ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি জুলাইয়ে ভাসতে পারে বাংলা। তো বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে বাংলার কোন কোন এলাকা ভাসতে পারে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির সঙ্গে থাকবেন। বর্ষার প্রথম দিকে ভারী বৃষ্টিতে বাংলার অধিকাংশ জেলা ভাসলেও সম্প্রতি সেই বৃষ্টির ক্ষেত্রে কিছুটা হলেও লাগাম লক্ষ্য করা গিয়েছে। তবে এরই মাঝে নতুন করে একটি নিম্নচাপের ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের কারণে বাংলা জুড়ে বৃষ্টি ভাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জুলাইয়ের বাকি দিনগুলিতে নতুন করে বাংলা ভাসতে পারে বলেও মনে করা হচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী দিনে বঙ্গোপসাগরে কি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে তার আগে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার বেশ কয়েকটি জায়গায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে। তবে উপকূলবর্তী এলাকায় বেশি প্রতিকূল পরিস্থিতি লক্ষ্য করা যাবে। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে মঙ্গলবার বিকেলবেলায় একটি আবহাওয়ার বুলেটিন দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। কারণ হিসেবে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে, সেখানেই দায়ী করা হয়েছে। হাওয়া অফিসের অনুমান অনুযায়ী 23 জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে তার কারণে 22 ও 23 জুলাই দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে আগামী 26 জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও অনেকটা বেড়ে যাবে, যা আর এই বৃষ্টি একনাগারে চলতে পারে 28 এপ্রিল পর্যন্ত। তবে টানা বৃষ্টি হলেও তাপমাত্রা যে খুব একটা হেরফের হবে তেমনটা নয়, বাতাসে আর্দ্রতা বজায় থাকার পাশাপাশি অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।